মামা কই যাবেন? আমি ধানমন্ডি যাব। মামা 200 টাকা দিব। 200 টাকা না, 150 টাকা। না মামা 200 টাকাই লাগবে। এখান থেকে তো নেট জমারা 150 টাকা, আপনি 200 টাকা চান কিভাবে? কিন্তু এখানে যাওয়া আসা তো 200 টাকাই লাগে। আমরা তো সবসময় যাই মহল্লার ভিতরে, এখান থেকে সবসময় রেগুলার যাই, 150 টাকা করে যাই। 150 টাকা নেন। না মামা 200 হইলে চলবে। ভাই আমার কাছে 150 টাকাই আছে, আপনি 150 টাকা নেন। না ভাই, যেটা 200 টাকা বাড়া 200 টাকাই নিবো ভাই। আসলে নেট জমারা আমরা তো সবসময় যাই, এখান থেকে যাই 150 টাকা করে যাই ভাই। সরি, আমার কাছে এখন 150 টাকাই আছে, আমি 200 নিচে রাখবো না ভাই। আচ্ছা ভাই, চিপস খান না ভাই? আপনি আমার যতই খাওয়ান বা না খাওয়ান, আমি 200 ভাই। আমার কাছে 150 টাকা ছিল, আমি 10 টাকা দিয়ে চিপস কিনছি। সরি ভাই, আমি 200 নিচে যাইতে পারবো না, আমাকে নিয়ে যাবেন ভাই? না ভাই সরি, আমি 200 নিচে যাইতে পারবো না। না 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 ভাই, একটা খান, একটা খান। না না, একটা চিপস খান খাবো না। আমার কাছে ভাই 10 টাকা শেষ, 140 টাকা, আমাকে একটু দয়া করে দিয়েছেন ভাই, আমার দ্বারা সম্ভব না। তাহলে চিপস খান একটা। না আর মামা চলেন না, কি হয়েছে? না ভাই, আমি 200 নিচে যাইতেই পারবো না ভাই। কি হয়েছে ভাই আপনাদের? ভাই দেখেন না, কতক্ষণ ধরে আমার লাগে ডিস্টার্ব করতেছে বুদাই। হয়ে যাবেন আপনি? আমি ভাই ধানমন্ডি যাবো, রাফেজ স্কোয়ার। আপনার সমস্যা কি ভাই? আমি যাইছি 200 টাকা, কিন্তু 150 টাকার লিগে খেলি এমন করতেছে। আপনি আপনি না পুষলে আপনি যাবেন না, উনি যাবেন না, সমস্যা ভাই। আমার কাছে তো 150 টাকা ছিল, তার ভিতরে আবার 10 টাকা চিপস কিনছি, তাহলে 140 টাকা। আমি বলতেছি আমাকে দিয়ে আসেন 140 টাকা দিয়ে। আপনি কি বলেন? না ভাই, আমি 200 নিচে যাইতেই পারবো না। বাঙালির একটা স্বভাব আছে বুঝছেন, যে কেন আপনি 500 টাকায় বাজে দেয়ে 2000 টাকা খরচ করে, আপনার অবস্থা তাই হয়েছে ভাই। এই জায়গাটা একটা ভালো পরিবেশ, ভালো মহল্লা, আমাদের মহল্লাটা। আপনারা আধা ঘন্টা যাবত যা করছেন, এখানে অনেক হার্টের রোগী আছে, ঠিক আছে, অনেক ক্যান্সারের রোগী আছেন, অসুস্থ হয়ে পড়ছে আপনাদের এই এই চিলাচিলিতে। আপনারা সবাই মিলামিশা, দুজনে মিলামিশা, যেটা ভালো হয় আপনারও যাতে লস না, ওনারও যাতে লস না হয়, নিয়ে যান দরকার হইলে। কিন্তু ভাই আমার তো লস 200 টাকায়। তাহলে এই এই ঝামেলাটা সমাধান করেন। এখন কি করব, আমার কাছে 150 টাকা ছিল, তারপরে 10 টাকা আমি চিপস কিনি, হলো 140 টাকা, আমার কাছে তার টাকা নেই। আপনি ভাই চিপস শেয়ার করতে করতে বাপের যে 200 টাকাই ভাড়া, উনি আপনারে দিছে, আপনি চালিয়ে যান। আমি তো বলছি ভাই একটা চিপস খান, কিন্তু ভাই আমার তো লস 200 টাকা না নিলে। ভাই জীবন অনেক লাভ করতে পারবেন, আপনার বয়স কম, ওনারে উঠায় নিয়ে যান, যান। আচ্ছা লাভ না, আসেন 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 আসেন। আর এরকম করেন না ভাই, এটা ভালো পরিবেশ, যান।